নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কান্দির বাবা রুদ্রদেব ও বিখ্যাত হোম উৎসবের অলৌকিক কাহিনি সেই যে তথ্যাবলি প্রদান করবো আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন মুর্শিদাবাদের মন্দিরগুলির মধ্যে কান্দি রূপপুরের বাবা রুদ্রদেবের মন্দির বিশেষ ঐতিহ্য বহন করে চলছে বহু বছর ধরে মন্দির আজকের সময় নয় ষোল শতকের গোড়ার দিকে মোর নদী বর্তমানে কানা ময়ূরাক্ষীর তীরে অবস্থিত এক পিঠে এক বৌদ্ধতান্ত্রিক বাস করতেন এই বৌদ্ধতান্ত্রিক তিব্বত থেকে এসেছিলেন বলে জানা যায় এই তান্ত্রিকের নাম ছিল কামদেব কামদেবের আনা বুদ্ধের অখব্য মূর্তি তার শিষ্য রুদ্রসিংহ কান্দির গ্রামের পূর্বে একটি গভীর জঙ্গলে স্থাপন করেন তখন থেকেই সেই মূর্তি রুদ্রদেব নামে পূজিত হয়ে আসছেন তার স্বাধীনতার আগে এই রুদ্রদেব স্থানীয় জ্যামা ও বাগডাঙ্গা জমিদারদের অধীনে ছিল পরবর্তীকালে জানা যায় যে এই রুদ্রদেব আসলে বৌদ্ধমূর্তি চৈত্রের শেষে নীলষষ্ঠীতে হোম উৎসবে কেন্দ্র করে বহু মানুষের সমাগম হয় এই মন্দিরে এক মাসের কঠিন ব্রত পালন করে মাসের শেষের দিকে নীলষষ্ঠীতে হোম ও গাজন উৎসবে মেতে ওঠেন ভক্তরা সারা বছরের পাপ তার চরণেই অর্পণ করেন ভক্তরা প্রার্থনা করেন নতুন বছর যেন সুখে আনন্দে শান্তিতে কাটে হোম উৎসবের দশ দিন আগে থেকে প্রত্যেক দিন রাত্রিবেলায় বাবা রুদ্রদেবকে মন্দিরের বারান্দায় নিয়ে এসে আরতি করার পর নানান জাগরণ প্রথা পালন করা হয় যার মধ্যে রয়েছে ভূত জাগরণ মন্দিরের চূড়া জাগরণ ইত্যাদি আর এই নিয়মগুলি সম্পন্ন করার প্রক্রিয়া রয়েছে মধুভাঙা সিদ্ধিভাঙা ভাঙা কাটা খেলার মতো বিশেষ বিশেষ নাম নীলের আগের দিন অর্থাৎ হোমের আগের দিন যা জাগরণের দিন বলে পরিচিত সেই দিন দুপুরবেলায় বাবা রুদ্রদেবের সাথেই মন্দিরে সারা বছর বিরাজিত বানেশ্বর শিবকে বারান্দায় নিয়ে এসে বিশেষ পুজোর মাধ্যমে জাগরণ করা হয় জাগরণের রাত জাগরণের রাতে সারা কান্দি শহর যেন ঢাক ঢোল ও নানান বাদ্যে বলে মুখরিত হয়ে থাকে রাজবেশে বাবার রুদ্রদেবকে মন্দিরের বারান্দায় নিয়ে এসে সারাত ধরে চলে বাবার জাগরণ সেই দিন কান্দির বিশ্রামতলায় ভক্তরা আরতির সঙ্গে তুবড়ি জ্বালাতে আসেন রাতভর হয় নানান খেলা দলে দলে শয়ে শয়ে গাজন সন্ন্যাসীরা আসেন মন্দির প্রাঙ্গণে তাদের কারো হাতে মশাল তো কারো হাতে লাঠি পরনে থাকে লাল শালু কেউ মুখ রাঙিয়ে নেয় সিঁদুর তো কেউ আবার গোটা শরীরে আলতা ছড়ে হাতি হাতের লাঠির সম্মিলিত গর্জনে কম্পিত হয় মন্দির চত্বর অদ্ভুত তাদের নাচ অদ্ভুত তাদের উপাচার দুহাত মেলে রাঙানো দেহে তারা রুদ্রদেবের দরবারে ষষ্ঠাঙ্গে প্রণাম করে সিঁদুর মাখা মুখে আলতা মাখা গায়ে কাজল লেপে চোখে কি অদ্ভুত ভয়ভক্তির মিশ্রিত চাহনি তাদের ঢাক কাসরের বলে সৃষ্টি হয় এক মায়াবী পরিবেশ এক একটা দল এক এক রকমের পাতায় পরিচিত যেমন কালিকার পাতা চামুন্ডার পাতা মায়ের পাতা নামের মতোই আলাদা আলাদা তাদের নিবেদন পদ্ধতি ও উপাচার কেউ খেলে লাঠি কেউ আবার আগুনের খেলা কেউ ছড়ায় ধুলো কেউ বা নাচে ঢাকের বলে আবার কেউ লাউ কুমড়ো হাতে নিয়েও নাচে মায়ের পাতা দলের প্রায় সকলেই মহিলা বেশে থাকে পরনে লাল জোব্বা মাথায় কোমরে গলায় মোটা 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 কাঠ চাপার মালা শোনা যায় আগে কালিকা পাতার দল ষষ্ঠীর দিন ভরে পিসাজ বেশে মৃত নরদেহ নরদেহ নিয়ে নৃত্য করত। কিন্তু নানান কারণবশত সেই রীতি আজ মৃতের ত মাথা সেই রীতি আজ মৃতের মাথা নাচানোর মধ্য দিয়ে সম্পন্ন হয় আবার এও জানা যায় এখনও দু বছর অন্তর এই রেওয়াজ কাঁচা মরার মাথা বা মৃতদেহ থাকেই এই রীতি দেখার জন্য অগণিত ভক্তবৃন্দের সমাগম হয় সাধারণত সদ্গোপ সম্প্রদায়েরা হন লাউ সেনপাতা আর বাগদি সম্প্রদায়ের লোকরা মায়ের পাতা ভক্ত হালসান ভক্তরা হলেন জেলে সম্প্রদায় এরকম নানা ভক্ত সম্প্রদায় আছে রুদ্রদেবের পুজোকে কেন্দ্র করে ভক্তরা গ্রামীণ সুরে গাজন গীত গায় তালে তালে বাজে ঢোল গানগুলির মাঝে ছন্দ খোঁজা বৃথা যদিও গায়কদের প্রাণময়তা ও গম্ভীর গলায় সুরসব অভাব পূরণ করে দেয় এরপর নীলষষ্ঠীর দিন রূপপুরের বাবার বাড়ি তিনবার পরিক্রমণ করে রুদ্রদেবের বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে রওনা দেয় হোমতলার উদ্দেশ্যে কান্দি শহরে বিশ্রামতলায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে হোমতলায় আসেন বাবা দুপুরে আসার পর বাবা মন্দিরের পাশেই নদীর ঘাটে অবস্থিত বৌদ্ধ সন্ন্যাসী সাধু বাবার বেদিতে বসেন কারণ হিসেবে জানা যায় এই সাধু বাবার ইচ্ছে ছিল এই সাধু বাবার ইচ্ছে ছিল বাবা রুদ্রদেব যেন অন্তত বছরে একদিন তার কোলে এসে বসে তাই এই নিয়ম পালন করা হয় বেদিতে বসার পর বাবা রুদ্রদেব হোমতলায় প্রধান মন্দিরে প্রবেশ করে তারপর হয় হোম যাগযজ্ঞ যজ্ঞ হওয়ার পর সেই জলন্ত কাঠ বাবার গালে ঠেকানো হয় রীতি প্রচলিত তারপর বাবার গরম নিরাময়ের জন্য স্নানের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয় নদীতে নদী থেকে বাবাকে আনার পর বলিদান পুজো ও গাজনের নানা অনুষ্ঠান সন্ধ্যেবেলায় বাবাকে রাজবেশে সাজানো হয় তারপর হয় আরতি সারাদিন ভক্তরা বাবাকে জল অর্পণ করেন ও দর্শন করেন একদিকে চলে বিশাল মেলা অপরদিকে বাবার পুজো মাঝরাতে কয়েকজন নির্দিষ্ট ভক্ত নদীর অপর পাড়ের গ্রাম মাধুনিয়া ওলাপাড়ায় যায় ওখানে রয়েছে একটি নির্দিষ্ট বেদি। সেই বেদিতে বছরের পর বছর ধরে হয়ে আসছে রুদ্রদেবের ভোগ জানা যায় এটি খুবই গুপ্ত এক প্রক্রিয়া এই গুপ্তক্রিয়ায় রয়েছে বৈচিত্র্যপূর্ণ নিয়ম প্রধান ভক্ত ওপারে যাওয়ার আগে নদীতে এক ডুব দিয়ে একটি শোল মাছ ধরে সেই শোল মাছের সাথে আরও কিছু রন্ধন সামগ্রী নিয়ে গিয়ে ওপরে একটি বেদিতে খিচুড়ি রান্না করা হয় তারপর পোড়ানো হয় শোল মাছ তারপর সেই শোল মাছ পোড়া ও খিচুড়ি নিয়ে আসা হয় হোমতলা মন্দিরে তারপর নদীতে চৌষট্টিটি ভোগ দেওয়া হয় রুদ্রদেবের পুজোয় এই গুপ্ত ক্রিয়ার সেই স্থান সেই মুহূর্তে এক অলৌকিক পরিবেশের সৃষ্টি হয় বিশেষ সকল পুজো সম্পন্ন হবার হবার সকালে বাবাকে পালকিতে করে হোমতলার মন্দিরে তিনবার পরিক্রমণ করানো হয় তারপর মূল পাকা রাস্তা ছেড়ে রীতি অনুযায়ী নির্দিষ্ট ভঙ্গুর পাতর ধরে বাবা ফিরে যান নিজের মন্দিরে বাবা সেই আগমন দৃশ্য ও বাদ্যের বল ভক্তদের দেহে শিহরণ সৃষ্টি করে জানা যায় বাবা রুদ্রদেবের এই মন্দির গড়তে জমি দিয়েছিলেন আইনজীবী শফিহুর রহমান নির্মাণ কাজে হাত লাগিয়েছিলেন আখতার হোসেন সাইফুর জামানেরার মতো স্থানীয় বাসিন্দারা আসলে এখানকার সমাজ জীবনে রুদ্রদেবের ভীত অনেকটাই গভীরে সহজে তাকে টলানো যায় না এটাই আমাদের ভারতবর্ষ এখানে তাই আজও বিবিদের মাঝে মহামিলন শতকের পর শতক নানান ঘাত প্রতিঘাত নানা প্রতিকূলতা কাটিয়ে আজও রুদ্রদেব অবিনশ্বর আজও সে মানুষের মনে মানুষের আচরণে চিরবিরাজমান যুগ যুগ ধরে বিশ্বাসের ভক্তিতে তার দ্বারে মাথানত করছে ভক্তরা জানিয়েছে তাদের ক্ষোভ তাদের ব্যথা বেদনা তাদের যন্ত্রণা নালিশ করেছে রুদ্রদেবের কাছে কিভাবে যাবে শিহালদা শাখা থেকে ট্রেন ধরে বহরমপুর কোর্ট স্টেশন সেখান থেকে বাসে কান্দিতে তারপর ভ্যান রিস্কায় বা টোটোতে রুদ্রদেবের মন্দিরে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ